বর্তমানে সবচেয়ে হিট প্রোডাক্ট হচ্ছে রিং লাইট রিং অরিজিনাল এমআই এর এমএসপি এটা এটা হচ্ছে এমআই ব্র্যান্ডের সবচেয়ে লেটেস্ট মডেল ব্যান্ড 5 ব্র্যান্ডটা কি এটা কলমি চায়না কলমি পিএল খুব মানে এন্ডের আইফোন অনেক কভার রয়েছে তার মধ্যে দুটো মডেল হয় একটা অরিজিনাল একটা কপি বাজার থেকে রানিং ব্র্যান্ড হচ্ছে টিপিলিং না এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা এটা সাতদের মধ্যে খুব ভালো পাওয়ার ব্যাংক জেবিএল এর অরিজিনাল কিন্তু সবচেয়ে টপ সেল আছে এই প্রোডাক্টটা কিউস আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু শাকিল এক্সপ্রেস চ্যানেল আজ আমি চলে এসেছি সদরঘাটে গ্রেট ওয়াল যে শপিং মল আছে শপিং সেন্টারে থার্ড ফ্লোরে ওনাদের কাছে হিউজ পরিমাণ আপনার লেটেস্ট যে আপডেট গ্যাজেটগুলো আছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে রিং লাইট বা টিকটক লাইট বা যারা ফেস ক্যাম ভিডিও করে এবং ওই রিং লাইটগুলো ইউজ করে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা জানবো যে নতুন নতুন আপডেট যে গ্যাজেটগুলো আছে এই গ্যাজেটগুলোর প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আর আজকের ভিডিও মেকিংয়ে আমাকে হেল্প করছেন রাতুল ভাই তো ফ্রেন্ডস স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন কথা বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করা যাক ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়ের নামটা আমার নাম রাতুল হাসান আচ্ছা আপনাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা যদি বলতে হচ্ছে সদরঘাট পুরান ঢাকা গ্রেট ওয়াল শপিং সেন্টার টেলিনর শপিং দোকানের নাম আর আমার নাম হচ্ছে রাতুল হাসান আচ্ছা আপনাদের কি কি প্রোডাক্ট পাওয়া যায় আপনাদের আমাদের আপনার সেই বসুন্ধরা বা মোতালিব প্লাজা বলেন যেসব গ্যাজেট আইটেম পাওয়া যায় এই পুরান ঢাকার মধ্যে সবচেয়ে গ্যাজেট আইটেম হচ্ছে আমাদের কাছে এই সদরঘাটের মধ্যে বা পুরান ঢাকার মধ্যে যে কোন ধরনের লেটেস্ট গ্যাজেট আইটেমগুলো আমাদের কাছে পাবেন আপনি কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন এখন বললেট দিয়ে শুরু করা যাক আমাদের সব ধরনের ট্রাইপড আছে ছোট থেকে শুরু করে একদম বড় ক্যামেরার ট্রাইপডও আছে আরও অনেক ধরনের গিগা ট্রাইপডও আছে রিং লাইটের জন্য এটা হচ্ছে 10 ইঞ্চি রিং লাইট এবং মিষ্টাংশ এটা প্রাইস আগে ছিল 1500 টাকা কিন্তু বর্তমানে লকডাউন কারণে একটু দাম বাড়তি 1800 টাকা এটা হচ্ছে 12 ইঞ্চি এটা হচ্ছে 2200 টাকা স্ট্যান্ড সহ লাইট সহ আর শুধু লাইট হচ্ছে 1200 টাকা এটা হচ্ছে আপনার 1300 টাকা আর এটা রাইং হচ্ছে 16 ইঞ্চি স্ট্যান্ড সহ এটা বর্তমানে হচ্ছে 3300 টাকা আগে একটু কম ছিল তারপরে আর এটা শুধু লাইট 14 ইঞ্চি স্টিল বডি এটা লাইট ছিল আগে 2500 টাকা এখন একটু দাম বাড়তি 2800 টাকা এটার লাইট ও সবচেয়ে ফেমাস হচ্ছে টিকটকের জন্য দুই নম্বরে এটা এইসব লাইট দিয়ে বর্তমানে অনলাইনে ফেস ক্যাম ভিডিও করে বা লাইভ করে তাদের জন্য এবং প্রোডাক্ট সেল করে এটা দিয়ে বিভিন্ন মানে অনেক ধরনের রিভিউ করা যায় আর ঠিক আছে তো এগুলা কি ব্র্যান্ড ওয়াইজ হয় বা কোনো ওয়ারেন্টি থাকে এগুলো হ্যাঁ ওয়ারেন্টি হয় না তবে ব্র্যান্ড হয় ইয়াংটিং ব্র্যান্ডটা সবচেয়ে নাম করা এই ব্র্যান্ডটা ইয়াংটিং এবং মডেল আছে এগুলোর মধ্যে অনেক আচ্ছা তো এখন অনেকে যদি ভিডিও দেখে আসে সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট থাকবে অবশ্যই আপনার চ্যানেলের জন্য অবশ্যই আমি অনার করব আপনার চ্যানেল বলার সাথে সাথে আমি অনার করে দেব আপনি আমাদেরকে কোন গ্যাজেটগুলো দেখাবেন গ্যাজেটে বর্তমানে আমাদের সবচেয়ে হিট প্রোডাক্ট হচ্ছে আপনার বার্ডস আইটেম এই যে বার্ডসগুলো প্রচুর চলে যে ধরনের দু টুইন বার্ডসগুলো এগুলো একটু ডিটেলস যদি বলতেন এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে টপ সেল আছে এই প্রোডাক্টটা কিউস T2C এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার 1450 টাকা এটা ব্লুটুথ হেডফোন আর কি আর ব্লুটুথ ফোন কিন্তু কোনো তারবিহীন আর কি টুইস ওয়্যারলেস আচ্ছা এটা প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে 1450 টাকা 1450 টাকা আচ্ছা তারপর আপনার এটা আছে রেডমি ইয়ার ডটস এটার মধ্যে দুইটা মডেল হয় একটা হচ্ছে ইয়ার বার্ডস আরেকটা ইয়ার ডটস হচ্ছে প্রাইস 1500 টাকা আর এটা হচ্ছে 1600 টাকা এটা 3 মাসের মোশন ভিউ ওয়ারেন্টি দিচ্ছে এবং আমাদের কাছে ওয়ারেন্টিটা পাবেন এবং এগুলোর মধ্যে অনেক রানিং প্রোডাক্ট আছে এখানে আপনার এই জয়ডমের অ্যাপেলো ওয়াসের অ্যাপেলের প্রোডাক্টের মতো অটো সেন্সর ইন ইয়ার ডিরেকশন এবং এগুলো সবগুলোই আপনার ইয়ারফোন ওয়্যারলেস না আচ্ছা এটার প্রাইসটা কত বললেন এটার প্রাইস হচ্ছে আপনার 2700 টাকা আচ্ছা আপনার কাছে আর কি ধরনের প্রোডাক্ট আছে আমাদের দামি গ্যাজেট ইয়ার ডটসগুলো আছে যেমন ওয়ান প্লাসের এই প্রোডাক্টগুলো আছে আচ্ছা এটা কি ওয়ান প্লাস ব্র্যান্ডেরই হ্যাঁ ওয়ান প্লাসের অরিজিনাল এটা এটা হচ্ছে ওয়ান প্লাসের জেড এটা হচ্ছে ব্লুড 2 এটা বর্তমান প্রাইস 5200 টাকা এটা হচ্ছে 3300 টাকা বর্তমান প্রাইস আচ্ছা এটা তো কিছুটা এক্সপেন্সিভ মনে হচ্ছে সেটার কারণটা কারণ ওয়ান প্লাসের প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি ভালো টেকসই অনেক চার্জ ভালো থাকে ব্র্যান্ডের কারণে যা আপনাদের কাছে কি স্মার্ট ওয়াচ টাইপ কিছু আছে হ্যাঁ স্মার্ট ওয়াচ আমাদের এখানে অনেক স্মার্ট ওয়াচ আছে একটু দেখি সবচেয়ে এখন হিট প্রোডাক্ট হচ্ছে কলমি এটা হিট কলমি পিএট এটার বর্তমানে আমাদের হিট ঘড়ি এটা এটার মধ্যে অনেকগুলো কালার হয় ঠিক আছে আচ্ছা এটা ব্র্যান্ডটা কি এটা কলমি চায়না কলমি পিএট খুব মানে বর্তমানে নামি হ্যাঁ সবচেয়ে জনপ্রিয় এটা এই ঘড়িটা এখন
এটার মধ্যে চারটা পাঁচটা কালার হয় এটার মধ্যে এগুলো মূলত স্মার্ট ওয়াচ না এটা এর কি কি ফিচার আছে আসলে এটার মধ্যে আপনি কতটুকু হার্ট লেন মূলত ঘড়ি ডিজিটাল ঘড়ি আর কি আপনি কতটুকু হার্ট লেন কতটুকু ক্যালোরি খরচ হলো হার্ট বিট চেক করতে পারবেন কতটুকু স্লিপ ঘুমালেন এই সব এগুলো চেক করা যায় আর কি সবচেয়ে বড় কথা হচ্ছে ঘড়িগুলো স্মার্ট আর কি ডিজিটাল আর কি আচ্ছা এটা প্রাইসটা যদি বলতেন এটা প্রাইস হচ্ছে 1450 টাকা করে সীমিত প্রফিট করে আপনার বাজার দর ঠিক রাখার জন্য এটা নিতে পারেন মডেল এটার প্রাইস হচ্ছে আপনার 4300 টাকা খুলতে হবে না এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা আচ্ছা 3000 টাকা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এমআই 5 যে মডেল এটা হচ্ছে প্রাইস হচ্ছে কত বললে 3000 টাকা 3000 টাকা আচ্ছা এর কোনো ডিসকাউন্ট থাকবে আসলে অবশ্যই আমি আপনার চ্যানেলের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট রাখব অবশ্যই আচ্ছা তারপরে আরো আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু গ্যাজেট দেখি আমরা লেডিস কভারও আছে যারা আপনার ব্যাক কভার যেটা বলে অর্থাৎ ফোনের ব্যাক পার্ট যেটা কভারটা এটা এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা এটা আমার স্যাম্পল অনেক কালেকশন আমাদের ভিতরে আছে এখানে আচ্ছা কয়েকটা প্রাইস যদি এমনিতেই বলতেন এগুলা হচ্ছে 200 টাকা করে 200 এগুলা 250 এরকম সেল করি খুবই সুন্দর আপনারা ব্যাক কভার দেখতে পাচ্ছেন ফোনের এগুলা সব কি ধরনের ফোনে সাধারণত ইউজ করা যায় এটা অল মডেল আইফোন থেকে শুরু করে সরি এমআই তারপর ভিভো স্যামসাং যে বর্তমানে যে আপডেট যে ফোনগুলো আছে এই ফোনগুলো আপনার ডিজাইন ওয়াইজ এগুলো ইউজ করা যাবে আসলে সবটাই তো সবটা অ্যাডজাস্ট হবে না তারপরে আমাদের অরিজিনাল চার্জারগুলো আছে যে আচ্ছা তারপরে সেটের চার্জারগুলো পাওয়া যায় দেখি আমি কয়েকটা চার্জার দেখি যেমন যারা আপনার অরিজিনাল দেখা গেছে আপনার যে ফোনের অরিজিনাল চার্জার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা ওইভাবে ওই চার্জারটা কালেক্ট করতে পারে না সেক্ষেত্রে তাদের ফোনে অনেক প্রবলেম হয় এই জন্য অরিজিনাল অরিজিনাল চার্জার এগুলো অরিজিনাল যে ব্র্যান্ডের যে চার্জারগুলো আছে এগুলো এখানে পেয়ে যাবেন অপোর চার্জার এখানে অরিজিনাল অপোর চার্জার এগুলো প্রাইস কি রকম অপোর এটা 1050 টাকা অরিজিনাল 1000 অরিজিনাল তারপরে অন্য ব্র্যান্ডের OnePlus আচ্ছা চার্জার এটা এটা হচ্ছে OnePlus চার্জার এটার প্রাইসটা কত এটা হলো আনঅফিশিয়াল এটা হচ্ছে 1600 টাকা আনঅফিশিয়াল 1600 টাকা এগুলো এটা অফিশিয়ালটা হচ্ছে 3000 টাকা অফিশিয়াল যেটা 3000 টাকা আরো আরো ভেরিয়েন্ট পাবেন চার্জের আর তারপরে আমরা আরো একটু যদি অন্য ধরনের গ্যাজেট দেখি একটু ডিফারেন্ট অল ধরনের চার্জার আইটেমটা নিলে অনেক ধরনের চার্জার আছে আচ্ছা এখানে আপনারা সকল ব্র্যান্ডের যে চার্জারগুলো অরিজিনাল চার্জারগুলো আপনারা এখানে পাবেন সেখানে দামের আসলে অরিজিনাল চার্জারগুলো স্বাভাবিক ব্র্যান্ড দাম লোকাল চার্জার সব ব্র্যান্ড এখানে আপনি অরিজিনালটা পাবেন আর ইয়ারফোন আছে আপনার অনেক ধরনের ইয়ারফোন আছে তারপরে দেখব এগুলা খুব ভালো মানের উশির বর্তমানে খুব রানিং ইয়ারফোন সাউন্ড কোয়ালিটি ভালো ব্র্যান্ডটা কি এটা উশি উশি একটা ব্র্যান্ড খুবই জনপ্রিয় বর্তমানে এমআই আনে বাংলাদেশে এমআই জিনি মোশন বিও নি আনে প্রোডাক্ট এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 850 টাকা 850 টাকা আচ্ছা তারপরে আরো আমাদের এই পুরান ঢাকায় এই আমরাই প্রথম উঠেছে জেবিএল এর অরিজিনাল স্পিকার যেটা আপনি বসুন্ধরা গ্যাজেট এন্ড গিয়ারে গেলে পাবেন আমরা সেগুলো উঠাইছি জেবিএল এর গুলা জেবিএল আর অনেকগুলো মডেল আছে আচ্ছা এটা দেখেন জেবিএল এর অরিজিনাল ব্র্যান্ডের অরিজিনাল আপনার স্পিকার হ্যাঁ 13500 টাকা এটার প্রাইস হচ্ছে কত 13500 টাকা কিছুটা ডিসকাউন্ট কি আসলে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জেবিএল ব্র্যান্ডের অরিজিনাল যে আপনার হ্যাঁ এগুলা বসুন্ধরা গেলে কিনতে গেলে অনেক বেশি লাগবে আর 15000 টাকা রুপি লাগবে আচ্ছা সবচেয়ে রানিং প্রোডাক্ট হচ্ছে Xiaomi এর পাওয়ার ব্যাংকগুলা সাতদের মধ্যে খুব ভালো পাওয়ার ব্যাংক এটা ভার্সন 3 মডেল এটা প্রাইস হচ্ছে আপনার 1300 টাকা আর এটার 2 মডেলটা হচ্ছে 1100 টাকা তারপরে এটার মধ্যে 20000 এমএএইচ 30000 এমএএইচ বাসসের এই প্রোডাক্টটা খুবই রানিং প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা এটা 20000 এমএএইচ এটা প্রাইস হচ্ছে অরিজিনাল 20000 এমএএইচ অরিজিনাল 20000 এমএএইচ এটা ব্র্যান্ডটা কি বাসিউস তারপরে এর সাথে কম রেঞ্জের বেশি রেঞ্জের
রাউটার আমাদের কাছে রয়েছে। এটা হচ্ছে 841 মডেল, এটার প্রাইস ছিল 1400 টাকা, কিন্তু বর্তমানে মাল ক্রাইসিসের জন্য একটু প্রাইস বেশি, এটার প্রাইস হচ্ছে বর্তমানে 1500 টাকা। তারপর আছে আপনাদের শাওমি ব্র্যান্ডের রাউটার, খুবই ভালো মানের রাউটার, শাওমি ব্র্যান্ডের রাউটার, এমআর গিগা ভার্সন রাউটার, এটা একেবারে অরিজিনাল শাওমি ব্র্যান্ড, অরিজিনাল শাওমি এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ। আচ্ছা, এটা কি অফিসিয়াল না অফিসিয়াল? অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়াল অফিসিয়াল প্রোডাক্ট এবং ডুয়েল ব্র্যান্ড এটা, এবং এটা প্রাইস হচ্ছে আপনার 2950 টাকা। আর এটা হচ্ছে 4C মডেল, এটা প্রাইস ছিল 1250, বর্তমানে অনেক রেট বাড়তি এটার, এটা এখন বর্তমানে হচ্ছে 1600 টাকা। আর এটা হচ্ছে নেট গিয়ার, নেট গিয়ারের প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট। তারপরে এটা হচ্ছে টেন্ডা, কমের মধ্যে খুব ভালো রাউটার। রেড গার্ড এটা হচ্ছে আপনার ডুয়েল ব্র্যান্ড, তো ডুয়েল ব্র্যান্ডগুলো একটু প্রাইস বেশি, ডুয়েল ব্র্যান্ডের প্রাইস হচ্ছে 2600 টাকা। এটা সবগুলোই তো অরিজিনাল প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, অরিজিনাল কপি প্রোডাক্ট। টেন্ডার যে ছোট আরেকটা দেখতে পাচ্ছি, এটা টেন্ডার বড় রাউটারগুলো অনেক ভালো, ছোট রাউটার ভালো, ছোট এটা প্রাইস হচ্ছে আপনার 950 টাকা। যারা কেউ হ্যাঁ হ্যাঁ কমের মধ্যে হ্যাঁ রাউটার, আমাদের অনেক রাউটার রয়েছে। আর ওকে, আমাদের কাছে ব্র্যান্ডের আইফোন অনেক কাভার রয়েছে, এগুলো আইফোন 11 প্রো ম্যাক্স, খুব ব্র্যান্ডের কাভার রয়েছে এখানে। এই যে নীলকেন ব্র্যান্ড, মাস্ক ব্র্যান্ড, কেএনটি ব্র্যান্ড, এগুলো খুব ভালো মানের কাভার। কম্পিউটার অ্যাক্সেসরিজ রয়েছে, যেমন মাউস, কিবোর্ড, আপনার ইউএসবি হাব, কার্ট্রিডার, মডেম, তারপর আপনার বয়া, এই জিনিসটা বর্তমানে অনেক প্রয়োজন হয় বর্তমানে অনলাইন ক্লাস ক্লাস করার জন্য, বয়া এটা অনেক প্রয়োজন হয়, বয়া মাইক্রোফোন। বয়ার মধ্যে দুইটা মডেল হয়, একটা অরিজিনাল একটা কপি, বাজার থেকে অবশ্যই দেখে কিনবেন। কপিটার দাম হচ্ছে 700 টাকা, অরিজিনালের দাম হচ্ছে 1300 টাকা। আর বয়া এছাড়া কম দামি বয়া রয়েছে, 300 টাকার মধ্যে বয়া রয়েছে। এছাড়া আমাদের অনেক হিউজ কালেকশন রয়েছে, যেটা গ্যাজেট যত অনেক, এত তো ভিডিও তো দেখানো সম্ভব না, কারণ আমার প্রত্যেকটা প্রোডাক্টে এটার ভিতরেও প্রোডাক্ট রয়েছে। যেমন আমি ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট খুলে দেখি, এর ভিতরে আমার অনেক প্রোডাক্ট রয়েছে, আমি দেখানো সব সম্ভব হয় না। অনেক ধরনের গ্যাজেট যা আপনি চাইলেই আমাদের এখানে পাবেন। আশা করি আপনি কষ্ট করে সেই বসুন্ধরা বা মোতালেবদ্দুর যেতে হবে না, যদি পুরান ঢাকার এদিকে যারা থাকেন আমাদের এই ধরনের সবই কালেকশন আমাদের এখানে পাবেন। তারপরে যদি কোনো কারণে কোনোটা না থাকে, আমাকে একদিন সময় দিলে আমি অবশ্যই সেটা ম্যানেজ করে দিতে পারবো। আচ্ছা, আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় আপনার প্রোডাক্ট বা ভিডিও দেখে, সেক্ষেত্রে আপনাদের কী ব্যবস্থা? সেই জন্য আমাদের অনলাইন পেজ রয়েছে, আমাদের পেজের নাম হচ্ছে টেলিনোর গ্যাজেট। আমি একটু ভিডিওতে দেখাচ্ছি আমাদের পেজটা, আমাদের এটা হচ্ছে আমাদের পেজ, একদম অবশ্য অল্প কিছুদিন খুলেছি, সব প্রোডাক্টের ছবি টবি আপলোড দাও আপডেট, লেটেস্ট যে প্রোডাক্টগুলো সেটা আমরা আপডেট দিচ্ছি। আপনি আমাদের চ্যানেল আমাদের এই পেজেও লাইক দিয়ে রাখবেন, আর যা কালেকশন লাগে, আর আমাদের অবশ্যই সাতদের মধ্যে আমরা কম প্রাইসের মধ্যে দিই, আমাদের আমার ভাড়া আমাদের কম লাগে, আমাদের যেহেতু মার্কেটে ভাড়া কম, আপনার অ্যাডভান্স কম, আমরা অল্প প্রফিটে আমরা প্রোডাক্টগুলো ছেড়ে দিই। আরেকটা বিষয়, যেরকম অনেকে একটা গ্যাজেট আপনার কাছ থেকে নিল কিন্তু কোনো কারণে হেজিটেশন হলো, একটু চেঞ্জ করে নেওয়ার একটু ব্যবস্থা থাকে? অবশ্যই, আমি প্যাকেটটা যদি নষ্ট না করে বা তার যদি চয়েস না হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই তার অন্য একটা প্রোডাক্ট নিতে পারি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেটা আমরা অবশ্যই, আপনি একদিন আমাদের সাথে লেনদেন করলে বুঝতে পারবে, কারণ আমরা চেষ্টা করি ব্যবসাটা দীর্ঘায়িত করার জন্য। আর আমাদের এই গ্যাজেট আইটেমটা 2008 থেকে শুরু এই দোকানটা, অনেক পুরানো গ্যাজেট, আমাদের পুরান ঢাকায় প্রথমেই আমরা শুরু করেছি। এখন শেষে যদি আপনি সহজভাবে বলতেন, আপনাদের এখানে সহজভাবে আসার ঠিকানাটা কি? সহজভাবে হচ্ছে সদরঘাট ওভারব্রিজ থেকে, যে কাউকে জিজ্ঞেস করবে গ্রেটল শপিং সেন্টার কোথায়, সদরঘাট ওভারব্রিজ থেকে বা বাংলা বাজার ওভারব্রিজ থেকে যে কাউকে জিজ্ঞেস করলে হবে, বা জগন্নাথ ভার্সিটি থেকে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে গ্রেটল শপিং সেন্টারটা কোথায়, গ্রেটল শপিং সেন্টার নেমে তিনতলায় আপনি স্কেলেট লেভেল 2 বা তিনতলায় তৃতীয় তলায় টেলিনর, দোকানের নাম হচ্ছে টেলিনর। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে।